আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটির নাম হচ্ছে DDR। এটি একমি ফার্মাসিউটিক্যালের ডেক্স লেনচোপ্রাজল গ্রুপের একটি ওষুধ। তো বন্ধুরা, প্রতিনিয়ত এই চ্যানেলের মধ্যে আমি মানব জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধগুলো নিয়ে আলোচনা করি, ওষুধের কার্যকারিতা, সেবনবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ আলোচনা করি। আজকের ভিডিওতে DDR30 এই ক্যাপসুলটি সম্পর্কে বিস্তারিত জানাবো। এটি কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না, খাওয়ার নিয়ম কী, সুবিধা অসুবিধা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ডেক্স লেনচোপ্রাজল ডুয়েল ডিলেট রিলিজ ক্যাপসুল একটি প্রোটন পাম্প ইনহিবিটর, যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষে ATPকে সুনির্দিষ্টভাবে বাধা প্রদান করে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণে প্রতিরোধ করে। তো যে সমস্যায় DDR ক্যাপসুলটি খাওয়া যাবে, এটি মূলত গ্যাস্ট্রিক জনিত কারণে বুক জ্বালা পোড়া করা, ইরুসিপ ইসোফেগাইটিস নিরাময়ে, এছাড়াও সুস্থ হয়ে যাওয়া, ইরুসিপ ইসোফেগাইটিস নিয়ন্ত্রণে, নন ইরুসিভ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বা GERD নিরাময়ে ক্যাপসুলটি নির্দেশিত। ক্যাপসুলটি খাওয়ার নিয়ম। এই DDR ক্যাপসুলটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য নির্দেশিত, শিশুদের জন্য এটি প্রযোজ্য নয়। বুক জ্বালা পোড়া নিরাময়ে 30 মিলিগ্রাম দিনে একবার খাওয়ার আগে ক্যাপসুলটি খেতে হবে। সিস্টেমিক নন ইরুসিভ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বা GERD জার্ড নিরাময়ে এক্ষেত্রে 30 মিলিগ্রাম প্রতিদিন একটি করে 4 সপ্তাহ পর্যন্ত, এবং ইরুসিভ ইসোফেগাইটিস নিরাময়ে 60 মিলিগ্রাম দিনে একটি করে 8 সপ্তাহ পর্যন্ত খেতে হবে। এই ক্যাপসুলটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তেমনিভাবে অতিরিক্ত মাত্রায় ডেক্স লেনচোপ্রাজল গ্রুপের ওষুধ বা দীর্ঘকালীন সময় পর্যন্ত এই DDR ক্যাপসুলটি সেবন করলে ডায়রিয়া, পেট ব্যথা, বমি বমি ভাব, বমি, পেটে গ্যাস ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল DDR ক্যাপসুলটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন। আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের BD হেলথকেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন, আর ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।